সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শিশুদেরকে খুব পছন্দ করতেন, খুব আদর করতেন। বঙ্গবন্ধুকে 75 হত্যার পরে এদেশে শিশু নির্যাতন শুরু হয়ে যায়। শিশু হত্যা, শিশু নির্যাতন, শিশু শ্রম শুরু হয়, চালু হয়। যখন স্বৈরাচার শাসকরা ক্ষমতায় আসেন 1982 সালে, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে তিনি দেখলেন, ক্ষমতায় আসার পরে দেখলেন, ক্ষমতায় যারা ছিলেন তারা দেখলেন শিশুদের নির্যাতন হচ্ছে, শিশু শ্রম হচ্ছে, বন্ধ হচ্ছে না। তিনি চিন্তা করলেন এদেশে একটি শিশু সংগঠন করা উচিত। যদিও রকিনুজ্জামান দাদাভাই শিশু সংগঠন ছিল, আরও কয়েকটি শিশু সংগঠন ছিল, খেলাঘর সহ অন্যান্য। তিনি চিন্তা করলেন যে একটি শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য একটি সংগঠন করা প্রয়োজন। তিনি দেখলেন জাতির জনক বঙ্গবন্ধুর সাথে 1975 সালে সেই নির্মম হত্যাকাণ্ডের ভিতরে একটি শিশু, 10 বছরের শিশু রাসেলকে সেদিন নির্মমভাবে ঘাতকরা ব্যারিক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। সেই নির্মম হত্যাকাণ্ড আজও আমরা তার সত্যিকারের বিচার পাইনি। এই শিশু নামে সেদিন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1989 সালের 20 ফেব্রুয়ারি একটি শিশু সংগঠন জন্ম দেন, তার নাম শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। জন্ম লগ্ন থেকেই আমি এই সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদক, এখন বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। বন্ধুরা, এই শিশুদের অধিকারের জন্য আমরা কাজ করি। শিশুদের শ্রম বন্ধ করতে হবে, আমরা বিভিন্নভাবে শিশুদেরকে বিভিন্ন সহযোগিতা করে থাকি। আমরা অনাথ অসহায় শিশুদেরকে যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে, তাদেরকে আমরা পথকলি শিশু, আমি শেরে বাংলা একে পদবিভাগ পথকলি শিশু একটি স্কুল রয়েছে, সেই স্কুলের আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে। আমরা শিশুদের, শিশুদেরকে আমরা সেভাবে হয়তোবা এদেশে অর্থনৈতিকভাবে আমরা আসলে নিম্ন আয়ের দেশ হিসাবে আমরা পরিগণিত। দীর্ঘ এই স্বাধীনতার পর থেকে এই কিছুদিন আগে আমরা মধ্যম আয়ে আসছি, তার পূর্বে আমরা মধ্যম আয়ে ছিলাম না, আমরা নিম্ন আয়ের দেশের নাগরিক ছিলাম। কিন্তু আমরা এখন একটা আশার সঞ্চয় হয়েছে, ওই ঘাতকরা, ওই স্বৈর শাসকরা এই দেশটিকে অন্যদিকে ধাবিত করছিল, তারা শোষণ করত, তারা ওই আর্মির সেই পাকিস্তানের মতো দেশকে শাসন করত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসার পরে 21 বছর পর আমরা 1996 সালে ক্ষমতা আসার পরে আমরা বাংলাদেশকে একটি রোল মডেল বানাতে চেয়েছিলাম, কিন্তু আবার ঘাতকরা ষড়যন্ত্র করে 2001 সালে আমাদেরকে ক্ষমতাচ্যুত করে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শিশুদের অধিকারের জন্য বিশ্ব শিশু দিবসে উপলক্ষে বিভিন্ন শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন সেভাবে করতে আমরা পারিনি। আমরা ক্ষমতার বাইরে আবার চলে গেলাম। আমরা 2009 ক্ষমতা আসার পরে অর্ধ পর্যন্ত 13 বছরে আমাদের আজকে দেশ কোন জায়গায় এসে পৌঁছেছে আপনারা জানেন? বিশ্বের 5,000 টাকা বেতন দেয় একটি ড্রাইভারকে, 20,000 টাকা বেতন দিতে হয় তাদের ছেলে পান, কারো অশিক্ষিত থাকবে, যেখানে স্কুলে সুযোগ রয়েছে, যেখানে বই খাতা। বছরের প্রথম দিনই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে প্রতি বছর তিনি বিতরণ করে থাকেন। ইচ্ছে আর কি আমরা হতে পারি? এই দেশকে আমরা উন্নয়নশীল দেশ করতে হবে, আমাদেরকে চির আজকে যদিও আমরা এক কথা বলতেই হয়, স্যারের স্যার আছেন, তিনি জানবেন, আজকে সেই শ্রীলঙ্কার কথা বলা হচ্ছে, আমরা শ্রীলঙ্কা হতে যাচ্ছি। আরে বাবা, আমরা হব কখন? শ্রীলঙ্কা কি শিক্ষিত জাতি? স্যার কত বছর? 98, ওদের দেশে 100% শিক্ষা হার, সে দেশে কারণ দুর্নীতি করে। এবং আসলে তো দুর্নীতি কেন, 2-3 বছর করোনার কারণে বিশ্ব থমকে আছে। আজ জাতিসংঘের মহাসচিব কি বলেছে, আমরা কিন্তু দুর্ভিক্ষের দিকে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট বলছে, বিশ্বের জাপানের প্রেসিডেন্ট বলছে, কোরিয়ার প্রেসিডেন্ট বলছে, চীনের প্রেসিডেন্ট বলছে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলছে, তোমরা যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রে
পরিণত হতে আমাদের মেধা প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি, হয়তোবা আমাদের ফরেন কারেন্সি কিছুটা নিচে নেমেছে, অনেকেই হাতে তালি দিচ্ছেন। আরে বাবা হাতে তালি কেন, দেশের ফরেন কারেন্সি যদি নিচে নামে আমাদের একটু বাইরের থেকে মূল্যবান জিনিসপত্র, আমরা আসবাবপত্র নয় শুধু, আমরা ভালো ভালো জিনিস আমরা বিদেশ থেকে আমদানি করি, আমরা সেটা বন্ধ করতে হবে। আমদানি করতে গেলেই আমাদের টাকা বিদেশে চলে যাচ্ছে, ফরেন কারেন্সি আনতে হবে। যারা বিদেশে চাকরি করছেন, যাদের ফরেন কারেন্সির মাধ্যমে দেশের রিজার্ভকে ই করা হয়, তাদের অর্থ যাতে বাংলাদেশে সঠিকভাবে আসে, যারা এদেশ থেকে লুটেরা সে যাই হোক, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, হোক তার ভাই হোক তার ভাই হোক তার সংগঠনের অমোক নেতা স্থান নাই, পরিষ্কার ভিতরে যেতে হবে, হোক হাজি সেলিম হোক সম্রাট আর হোক বেআই মোশারেফ সাহেবের ভাই, এটা বুঝতে হবে। আমরা ধরছি চোর ধরছি, হ্যাঁ আওয়ামী লীগের সময় হলমার্ক কেলেঙ্কারি করতে, আরে হলমার্ক কেলেঙ্কারি আমরা করি নাই, তবে পিকে হাওলাদাররা এদেশে কিন্তু আমাদের কিছু লোকের মাধ্যমে এই অর্থ তারা নিয়েছে, এই আমাদের কিছু লোক অবশ্যই জড়িত আছে, তাদেরকে আইনের কাঠগড়ায় অবশ্যই আনতেছেন এবং আনবেন। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ঘরে বসে নেই, তিনি বিশ্বের বিভিন্ন প্রোগ্রামে তিনি বাংলাদেশে বসে তিনি কথা বলছেন, তিনি বিশ্বের এখন একজন নেত্রী, বাংলাদেশের এই নেত্রী শুধু বাংলাদেশের নেত্রী নন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের নেত্রী হিসেবে আবির্ভাব তার হয়েছে, তার সে বিচক্ষণতা তার সে যোগ্যতা। এই করোনার ভিতরে আমাদের দেশের ভিতরে আমরা আল্লাহর রহমতে ভালো আছি না, বলেন তো